আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, শিক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য 2021 সালের দ্বিতীয় সপ্তাহের যেই ইংরেজি অ্যাসাইনমেন্ট রয়েছে, এটা সকলের জন্য, আর্টস সায়েন্স কমার্স সকলের জন্য, সেটা খন্দকার একাডেমি নিয়ে এসেছে। তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমাদের খাতায় লিখবে, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে তোমরা জানো, ওনাকে তোমরা, ওনার সম্বন্ধে কিছুটা হলেও তোমরা এই প্যাসেজ থেকে, এই প্যারাগ্রাফ থেকে জানতে পারবে। সো এটাকে বারবার রিপিট করবে, যাতে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে তোমার সম্যক ধারণা হয়। সো ফার্স্ট অফ অল তুমি এটা খাতায় লিখবে, তারপরে এটাকে কয়েকবার রিপিট করবে। এবং আরেকটা ভালো হয়, যাতে করে এখানে কঠিন কঠিন শব্দগুলো তুমি যদি ডিকশনারি থেকে দেখে শিখতে পারো, এটা তোমার জন্য একটা গ্রেট একটা কাজ হবে। সো অবশ্যই তোমরা পিসটা বাই পিসটা দেখে তার এডুকেশন লাইফ, হ্যাঁ, তারপরে তার পলিটিক্যাল লাইফ, তার রাজনীতির জীবন, প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু ইনক্লুড রয়েছে। সো আমি রিকোয়েস্ট করবো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে লেখার পর অন্ততপক্ষে বিষয়টিকে অ্যানালাইসিস করবে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী ছিল, তিনি কী করেছেন তোমাদের জন্য, কী করেননি, এই বিষয়টি তোমরা ভালো করে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। আর একটা রিকোয়েস্ট হচ্ছে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে অন করে দিবে, যাতে করে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সকল অ্যাসাইনমেন্ট এবং তার উত্তর যেন সবার আগে তুমি পেয়ে যাও, এবং তুমি সেটা লিখে তুমি যেন তোমার বিদ্যালয়ে জমা দিতে পারো, এই জন্য অবশ্যই তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা রিকোয়েস্ট করবো যে প্রতিটি পিসটাই একের পর এক আসতে আসতে তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমরা সেভ করে তারপর লিখবে। আর অবশ্যই তোমাদের এই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে ইন্সপায়ার করে, উৎসাহ করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সো তোমরা যদি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো তাহলে তোমাদের কোনো লস হবে না, বরঞ্চ খন্দকার একাডেমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করবে এবং তোমাদের সামনে উপস্থাপন করবে সেগুলি। সো আমি সর্বশেষ আবারও রিকোয়েস্ট করবো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে করে সবার আগে ভিডিও আপলোড করার সাথে সাথে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী, আমি রিকোয়েস্ট করব যে প্রতিটা পেজ তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে সেভ করে তারপর তোমরা তোমাদের খাতায় লিখবে এবং কয়েকবার রিপিট করবে। আর এই যে পেজগুলি একের পর এক আসতেছে, এগুলি হচ্ছে মূলত ধারাবাহিকভাবেই আসতেছে, তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপরে একের পর এক লিখবে। দেখো আবার উল্টাপাল্টা যদি করো তাহলে দেখা যাবে তার ডেথ, হ্যাঁ, তার পলিটিক্যাল লাইফ স্টাইল সেগুলো আগে চলে আসবে তার বার্থডের আগে, তখন দেখা যাবে যে জন্মের আগে তিনি রাজনীতি করেছেন। আবার এও হতে পারে যে জন্মের আগে তিনি মৃত্যুবরণ করেছেন। এই জন্য তোমরা অন্ততপক্ষে এই বিষয়গুলো সিরিয়াল মেনটেন করবে, যে একটা মানুষ আগে জন্ম হয়, দেন তিনি স্টাডি করেন, তারপরে তিনি পলিটিক্যাল দিকে ধাবিত হন, তারপর আস্তে আস্তে তিনি ডেথ, মৃত্যুবরণ করেন। এই বিষয়গুলি কিন্তু সিরিয়ালি আছে। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ।